নমস্কার, ইন্ডিয়ান রুরাল ফুডের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমি আজকের করে দেখাবো একটি অসাধারণ সুন্দর রেসিপি, সেটি হলো মিহিদানা। মিহিদানা এই মিষ্টান্নটি বাংলার অতি প্রাচীন একটি মিষ্টি। আজকে সেই মিষ্টিটা পারফেক্ট কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মিহিদানা। প্রথমে আমি আমার উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ভালোভাবে জ্বলে উঠেছে। এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। এইবারে আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম দুটি এবং অল্প কয়েকটা এলাচ হালকা থেঁতে দিয়ে দিলাম। এইবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, পরিমাপটা 600 গ্রাম। জলটা গরম হয়ে গিয়েছে। এবারে চিনি দিয়ে দিচ্ছি, চিনির পরিমাপ 300 গ্রাম। এইবারে আমি খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকব যাতে না কড়াইতে রসটা বসে যায়। এইবারে আমি অল্প পরিমাণে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ফুড কালারটি নাও দিতে পারেন। তারপরে আবারও খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকব। এইবারে আমাদের চিনির জলটি ফুটে উঠেছে। এবারে আমি বাজার থেকে কিনে আনা 250 গ্রাম মিহিদানা শুকনো তাতে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তি দিয়ে আবারও 1.5 থেকে 2 মিনিট নাড়তে থাকব। তারপরে আমি পুরো 20 মিনিটের জন্য পুরো উনুন লিভিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে 20 মিনিট পরে আবার আমি খুলব। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলছি আস্তে আস্তে। ঢাকনা খোলার পরে এইবারে আমি এতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি দিলে একটি সুন্দর সেন্ট বেরোয় মিহিদানা থেকে, যেটা মিহিদানাটাকে আরও সুস্বাদু করে তোলে। তবে আপনি চাইলে ঘি নাও দিতে পারেন। এবারে আমি পুরো ঘিটাকে খুন্তি দিয়ে পুরো মিহিদানাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই ফাঁকে একটা কথা বলি, আমাদের চ্যানেলে নিয়মিত রান্নার ভিডিও আপলোড করা হয়, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমাদের মিহিদানা খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।